আসসালামু আলাইকুম। আলী আলী আপনাকে যুক্ত করা হয়েছে, আলী আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই ভালো আছেন নিশ্চয়ই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আসিফ ভাই, আমি অনেকদিন ধরে চেষ্টা করি আপনার সাথে আলোচনা করার একটা বিষয়। সেদিন আমি ঢাকার কোন একটা মসজিদের ইমাম সাহেবকে আপনার বিষয়ে সমালোচনা, আপনার একটা বক্তব্যের সমালোচনা করতে শুনলাম। উনি একটা জায়গায় যে আয়েশাকে 7 বছরের, যিনি 6 বছরের, যিনি বাচ্চাটাকে, শিশুকে মোহাম্মদ নবী মোহাম্মদ বিয়ে করেছিলেন, তো উনি ওখানে একটা বিষয়ে যুক্তি দিলেন যে মোহাম্মদ যদি নারী লোভী হবে তাহলে সে 50 বছর পরে কেন এতগুলো বিয়ে করলেন? তো উনি তো যৌবনেও বিয়ে করতে পারতেন, নবুয়ত প্রাপ্তির পরেও বিয়ে করতে পারতেন, কিন্তু দেখা যাচ্ছে সে তার বেশিরভাগ বিয়েই করেছে 50 বছর পরে। ইভেন 52 বছর বয়সে উনি হচ্ছে হযরত আয়েশাকে বিয়ে করেন। তো এই প্রশ্নে, এই আলোচনার প্রেক্ষিতে আপনি কি বলবেন একটু যদি বলতেন? আচ্ছা, মুহাম্মদের প্রথম যে বিয়েটা, প্রথম বিয়েটা হয়েছিল তো হযরত খাদিজার সাথে, তাই না ভাই? জি, যখন যখন বিয়েটা হয়েছিল তখন তো মুহাম্মদ ছিল রাখাল বালক, তাই না? মানে জি রাখাল বালক, ভেড়া চড়াইতো, দূরে গিয়ে ভেড়া চড়াইতো, এছাড়া তো তার আর কোনো যোগ্যতা বা তার কোনো টাকা পয়সা, সে তো মোটামুটি পথের ফকির ছিল, নাকি অন্যের বাসায় আশ্রিত ফকির ছিল, তাই না? জি আশ্রিত ছিলেন, চাচা আবু তালিবের বাসায় আশ্রিত ফকির টাইপের, একেবারে মানে খুবই খারাপ অবস্থা ছিল। এমনকি আবু তালিবের মেয়ে উম্মে হানিকে সে বিয়ে করতে চাইছিল, আবু তালিবের কাছে গিয়ে বলছিল, চাচা আপনার মেয়ের আমি বিয়ে করব, আপনার মেয়ের আমার সাথে বিয়ে দেন। তখন চাচা তাকে মোটামুটি অপমান করে বের করে দিছিল এবং বলছিল, তুমি যোগ্য ব্যক্তি না, ওকে আমার মানে মেয়েকে বিয়ে করার মতো যথেষ্ট সম্মানই তুমি না। এই জিনিসটা কি আপনি জানেন ভাই? জি জানি, না জানলে আমি আপনাকে রেফারেন্স দলিল প্রমাণ বের করে দেখাবো, কোনো সমস্যা না ভাই। এই বিষয়ে রেফারেন্স লাগবে না, আমি আমার সম্পর্কে অনেক কিছু জানি। যেটা আপনার লাগবে সাথে সাথে আপনি আমাকে বলবেন যে ভাই এইটার দলিলটা একটু বের করে দেখেন, আমি সাথে সাথে সেটা দলিলটা বের করে দেখাবার চেষ্টা আপনাকে করব। তো যে জিনিসটা আমরা দেখলাম যে সেই সময় খাদিজা ছিল সেই অঞ্চলের অত্যন্ত সম্ভ্রান্ত এবং ধনী এবং হচ্ছে গিয়ে মানে এলাকায় একটা মানে প্রতিষ্ঠিত একজন বিধবা মহিলা, তাই না ভাই? জি ভাই, এবং তিনি একটা ব্যবসা পরিচালনা করেন, নাকি ভাই? জি উনি ব্যবসায়ী ছিলেন, একটা গোটা একটা বড় একটা ব্যবসা তিনি একা, খাদিজা একা পরিচালনা করেন, তাই না? জি, এবং তিনি মোহাম্মদকে অফার করলো যে মোহাম্মদ এখানে চাকরি করবে কিনা, খাদিজার ব্যবসায় চাকরি করবে কিনা, চাকর হিসেবে, সেই ব্যবসার একজন এমপ্লয় হিসেবে মোহাম্মদ সেখানে যোগ দিছিল, নাকি? জি, এরপরে এরপরে যখন খাদিজা দেখলো যে সে মোটামুটি ভালোই কাজ টাজ করে, মন টন দিয়ে কাজ টাজ করে, বুদ্ধি টুদ্ধি আছে, চালাক চতুর ছেলে, চালাক চতুর, তখন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং তারা বিয়ে করলো। এই বিষয়গুলো তো আপনি জানেন, কোনটা কি আপনার কোনো মানে সমস্যা আছে নাকি রেফারেন্স বের করে দেখাতে হবে এই কথাগুলো যে বললাম? না ভাই, রেফারেন্স লাগবে না, আমি বলছিলাম যে উনি যদি মানে একটু একটু ধীরে ধীরে একটু ধীরে ধীরে একটু ধীরে ধীরে আপনার যেতে হবে। হ্যাঁ একটু ধীরে ধীরে যান। এখন এরপরে যে মোহাম্মদ কি করলো, খাদিজার বাসায় এসে উঠলো ঘর জামাই হিসেবে, তাই না ভাই? জি, এবং মোহাম্মদ চলতো কার টাকায়? খাদিজার টাকায়, খাদিজার টাকায় চলতো, খাদিজার মানে সে মানে ফুটানি করতো খাদিজার টাকাতে, সে মোটামুটি সমাজে এখন প্রতিষ্ঠিত হইলো। খাদিজা প্রতিষ্ঠিত না করলে তো সে তো তখন ওই ভেড়া চড়াইতো, চিপায় চাপাই গিয়ে ভেড়া চড়াইতো, তাই না? জি হয়তো তাই। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে মনে করেন আপনি বাংলাদেশের অত্যন্ত ধনী একটা মানে নারীকে আপনি ধরেন বিয়ে করলেন, হ্যাঁ খুব ধনী, খুব প্রভাবশালী, খুব ক্ষমতাবান, মনে করেন সে হইলো শেখ হাসিনার মেয়েকে আপনি বিয়ে করছেন, ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, শেখ হাসিনার মেয়েকে আপনি বিয়ে করছেন, আপনি হচ্ছেন রাস্তার ফকির, রাস্তাঘাটে ঘুরে বেড়ান, বিড়ি টিড়ি খান, চিপা চাপা গিয়ে আপনি চা বিড়ি খান আর আড্ডা টাড্ডা মারেন, মাঝে মাঝে একটু গাঞ্জা গুঞ্জা ফুকেন, এখন আপনি গিয়ে বিয়ে করছেন শেখ হাসিনার মেয়েরে। এখন আপনি আমাকে বলেন তো, আপনার আপনার যদি লুচ্চা স্বভাব থাকে, আপনার যদি বাসার কাজের বেটিদের দিকে একটু নজর থাকে, বা আপনার যদি এদিক সেদিক করার খায়েশ থাকে, এই বেটিটা দেখলে আপনার মানে ভাল লাগে, ওই বেটিটা দেখলে আপনার ভাল লাগে, বিয়ে করতে মন চায়, এরকম যদি আপনার খায়েশ থাকে, শেখ হাসিনার মেয়েরে বিয়ে করার পরে তার বাসায় ঘর হিসেবে থাইকা, তার টাকায় চুপচুপ ঘোরাফেরা কইরা, গায়ে ফু দিয়া ঘুরা বেড়ায়, আপনার পক্ষে কি সম্ভব ওই শেখ হাসিনার মেয়েরে বলা যে আমি আর একটা বিয়ে করুম, বা আমি আর মানে কামের বেটির সাথে মানে সেক্স করবো, আমি দাসীর সাথে সেক্স করবো, এগুলা কি আপনার পক্ষে বলাটা কি ভাই সম্ভব? না কখনোই না, বললে তুমি আপনারা কি করবে, মাছখানাটাকে কেটে দিবে, মাছখানাটা কেটে দিবে এবং পাছায় কষে কষে লাথি মেরে ঘরের থেকে বের করে দিবে, তাই না? জি অবশ্যই, ঘরের থেকে বের করে দিলে আপনার কি হবে, ওই আবার গিয়ে ভাড়া চালাতে হবে নাকি আবার সে ফকির ফকির? তো খাদিজার মানে সাথে বিবাহিত অবস্থায় যদি মোহাম্মদ এরকম, মোহাম্মদ যদি এরকম লুচ্চামি করে বেড়াইতো বিভিন্ন জায়গাতে গিয়ে, যদি এরকম লুচ্চামি করে বেড়াইতো, তাহলে খাদিজা কি করতো, খাদিজা সুন্দরভাবে তার পাশে কৈশাক একটা লাথি মেরা ঘরের থেকে বাইর করে দিত এবং সে গিয়া পড়তো রাস্তাঘাটে, মানে আবার সেই মানে রাস্তাঘাটে গিয়া পড়তো। এখন একটা জিনিস এখানে জানা দরকার যে মানে মোহাম্মদ মানে খাদিজার মৃত্যুর পরে পরে কি হইলো, মানে খাদিজা বাইচা থাকতে তো তার এই সমস্ত খায়েশ তো পূরণ হওয়া সম্ভব ছিল না,
খাদিজা তো পাশে লাথি মেরে বের করে দিত, এটা তো আমরা বুঝলাম, এই বিষয়ে আমরা নিশ্চিত যে খাদিজা জীবিত থাকা অবস্থায় এদিক সেদিক তাকাইলে একে চোখ গালা দিব। হম, একে চোখ গালায়, মানে যে মানে মানে মহিলা, ধনী মহিলা, সম্ভ্রান্ত মহিলা, তার টাকা চলে, তার টাকা খায়, তার টাকা তার ঘরে থাকে, এটা তো সম্ভবই না যে তার বাসা থেকে এই সমস্ত আকাম কুকাম মোহাম্মদ করবে। এখন আমরা দেখি মোহাম্মদের মৃত্যুর কতদিন পরে পরে সে দ্বিতীয় বিয়া করছে বা আর কিছু করছে, সেটা দেখেন আমরা দলিল থেকে দেখি, সেই জিনিসটা আমরা দলিল থেকে দেখি। এই জিনিসটা আপনি পাবেন আসহাবে রাসূলের জীবন কথা গ্রন্থে উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাহমুদ মাহবুদ বাংলাদেশ ইসলামিক সেন্টার পঞ্চম খণ্ড পৃষ্ঠ নম্বর 39 আপনি পাবেন। দেখেন এখানে বলা আছে, ভাই আপনি কি একটু পড়ে শোনাবেন, আমি একটু বড় করে দিচ্ছি, আপনি একটু পড়ে শুনেন আমাকে তাহলে। জি একটু বড় করেন। এখন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ এবার একটু পড়েন তো। এখানে লেখা আছে অধিকাংশ গবেষকদের সিদ্ধান্ত এবং নির্ভরযোগ্য বর্ণনা সময়ের গরিষ্ঠ অংশ বা সমর্থন করে তা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের 10ম বছরে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার 1 মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। সরি আমি সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু এইসব বলতে পারছি না, অনেক সময় লাগছে, তো আমি সংক্ষেপে বলছি। তখন আয়েশার বয়স 6 বছর। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে মানে খাদিজার মৃত্যুর 1 মাসের মধ্যে সে আয়েশার বিয়ে করছে, তাই না? জি। আচ্ছা এই 1 মাসের ভিতরে কিন্তু সে আরো একটা বিয়ে করছে, সেটার নাম হচ্ছে, সেই মহিলার নাম হচ্ছে সাউদা, সাউদারেও বিয়ে করছিল আয়েশার আগে। সেই 1 মাস কাটে নাই 1 মাসের ভিতরে, এই 1 মাসের ভিতরে তো বিয়ে করছে, তার মানে বিয়ের কথাবার্তা তো আরো আগে থেকে চালাইতে হয়েছে, তাই না? জি ভাই অবশ্যই। বিয়ে করছে মানে বিয়ে একদিনে মানে মনে হয়েছে বিয়ে করবো, আর সাথে সাথে তো বিয়ে করে ফেলতে পারেনি, বিয়ে করার কথা মনে হয়েছে, তারপরে আবু বকরের কাছে গেছে, গিয়া দিন তিন ঠিক করছে, তারপরে আবু বকর প্রথম প্রথম না করছে, তারপর আবার কয়েকদিন পরে আবার গেছে, এরকম তো কয়েকবার যাওয়া আসা করছে, তাই না? তার মানে হচ্ছে এই এই 1 মাসের ভিতরে কি কি ঘটছে, 1 মাসের ভিতরে সাউদারে বিয়ে করছে মোহাম্মদ, তারপরে হচ্ছে সাউদা ছিল বয়স্ক মহিলা, এবং তারপরে হচ্ছে আয়েশারে বিয়ে করার জন্য কয়েকবার তার বাসায় গেছে, ঘোরাঘুরি করছে, আয়েশারে দেখছে, বিয়ে করার কথা মাথায় আসছে, মানে 15 দিনের মধ্যে সব সব ঘটনা ঘটায় ফেলেছে মোহাম্মদ। খাদিজার মৃত্যু 15 দিনের ভিতরে দুই দুইটা বিয়ের কথা সে একবার ঘরে বলেছে নাকি মাত্র? তাহলে আপনি বলেন যে মানে একটা মানুষের একটা বউ মরছে, একটা এতদিন ধরে যে বউটা মানে তারে তার সাথে থাকছে, তার সুখে দুঃখে তার সাথে থাকছে, তার হচ্ছে কি তাকে সান্ত্বনা দিচ্ছে, তার পাশে দাঁড়াইছে, কত সমস্যার ভিতরে তার পাশে দাঁড়াইছে, সেই বউটা মারা যাওয়ার 15 দিন অতিক্রম হয় নাই, এর মধ্যে সে দুই খান বিয়া করে ফেলাইছে এবং আরো বিয়া করার কথা তার মাথায় চলে আসছে, কবরের মাটি তখনও শুকায় নাই ভাই, 15 দিনে কবরের মাটি শুকায় না ভাই। হ্যাঁ কবর দিলে কবরের মাটি 15 দিনে শুকায় না, 15 দিনের মানে ভিতরে সে দুই খান বিয়া, বিয়ার কাম শেষ তার, এইটা ভাই কি জিনিস আমি তো বুঝলাম না, বলেন তো একটু। আমিও বুঝি না, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই কারণে হয়তো আল্লাহ ওনাকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে এই সুযোগটুকু সুবিধাটুকু দিয়েছিলেন হয়তো। কি একটা অবস্থা ভাই, আমি তো মানে যাই হোক, এগুলো আমি আমার মানে কথা বললাম, আপনার ওই যে ইসলামিক যে ইমাম আছে তার কাছে, মাদানী, উনি মাদানী। আচ্ছা তাই সে যদি কোনো যুক্তি আমার সামনে উপস্থাপন করতে চায়, সরাসরি আমার সাথে যুক্তি তর্ক করতে চায়, অসুবিধা কি? আমার সাথে এসে উনি কথা বলতে পারে, আমি তো তার সাথে কথা বলবো, অসুবিধা কি? আমি আমার যুক্তি দিলাম, এখন মানে দর্শকরা যারা শ্রোতা আছে তারা তো এই জিনিসটা বুঝবে যে এটা তো ভাই খুবই হাস্যকর যুক্তি যে মোহাম্মদ ওই যে খাদিজার সময় কারো বিয়ে করে নাই বা কারো দাসী টাসির সাথে করে নাই, এটা তো করা সম্ভবই না, এটা তো অসম্ভব একটা ব্যাপার। এই কথা মাথায় আসলেও তো মানে খবর আছে মোহাম্মদের, যদি ওনারাও তো অনেক হাদিস কোরআন রিসার্চ করেন পড়েন, তারপরে ওনারা কেন এই বিষয়গুলো লক্ষ্য করেন না, নাকি এড়িয়ে চলেন? ওনারা লক্ষ্য করেন, ওনারা বোঝেন ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ধর্মটাকে সত্য প্রমাণের জন্য মিথ্যা কথা বলতে হয়, ওনারা মিথ্যা কথাই কারণে বলে ধর্মটাকে সত্য প্রমাণ করার জন্য, ওনারা অনেক সময় যাই চা সত্য মানে ওনারা জানে যে কথাটা মিথ্যা, তারপরে বলে, দেখেন নাই যে মানে আমি ভিডিও দিচ্ছি আমার পেজ থেকে কতগুলো ভিডিও দিলাম সেখানে কত মিথ্যা মিথ্যা কথাবার্তা হুজুরেরা বলতেছে। যাই হোক ঠিক আছে আলী ভাই, তাহলে আজকে আপনাকে বিদায়। আমার আরেকটা প্রশ্ন ছিল ভাই, ভাই একটা জরুরি প্রশ্ন, অল্পতে উত্তর দিবেন। আচ্ছা ঠিক আছে বলুন। হ্যাঁ আচ্ছা, আমরা জানি যে ইসলামে মদ্যপান এক সময় হালাল ছিল, যেমন তোমরা কেউ মদ্যপান করে নামাজের কাছে এসো না, এতে বোঝা যাচ্ছে যে নামাজ না পড়লে পড়ার আগে মদ্যপান করা যাবে কিংবা কিছু অনেক আগে, তো এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নবী মোহাম্মদ কি কখনো তার জীবনে মদ্যপান করেছেন? নবী মোহাম্মদ নাবিজ পান করতেন, নাবিজ হচ্ছে যে মানে খেজুরকে একটু পচায় তারপর সেটাকে পান করা, এটাতে খুব একটা বেশি নেশা হয় না, হালকা একটু ইয়া হয়, ওইটাকে একটু পচায় খাওয়া যায়, সেই বিষয়ে হাদিস আছে, হাদিসে আপনি পাবেন নবী মানে নাবিজ খাইতো, সেটাকে নাবিজ বলা হয়, সেটা একটু লাইট অ্যালকোহল আর কি, একদম লাইট মাত্রার অ্যালকোহল, নাবিজ লিখে সার্চ করেন সংশয়.com এ দেখেন, সেখানে পেয়ে যাবেন ভাই। জি ভাই জি, ভালো থাকবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, আপনি ভালো থাকবেন, আজকের মতো বিদায়।